জীবনযাত্রার খরচ সহনীয় পর্যায়ে আনার চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থবছরের বাকি ৬ মাসের জন্য মুদ্রানীতি। এবারেও নীতি সুদের হার আরেক দফা বাড়িয়ে টাকাকে আরও দামি করার পরিকল্পনা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির চলমান সংকট মেটাতে মুদ্রানীতি নয় বরং বাজার ব্যবস্থার তদারকির পাশাপাশি সুশাসন নিশ্চিত করা জরুরি। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দ্রুততম সময়ে শপথ শেষে গঠিত হয়েছে নতুন সরকার। অর্থ বাণিজ্য ও পরিকল্পনায় নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী যখন দায়িত্ব নিল তখন অর্থনৈতিকভাবে বেশ সংকটে দেশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে যে বাংলাদেশ ব্যাংকের নেয়া মুদ্রানীতি তার খুব একটা প্রভাব নেই অর্থনীতিতে। দেশের মানুষকে প্রতিটি পণ্য ও সেবার জন্য গুনতে হচ্ছে বাড়তি ১০ টাকা আগের বছরের তুলনায়। দফায় দফায় দাম পরিবর্তন করেও বাগে আনা যাচ্ছে না ডলার। কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। পণ্যের আমদানি কমলেও খরচ বেড়েছে দ্বিগুণ। সে তুলনায় প্রবাসী আয় ও রপ্তানিতে নেই কাঙ্ক্ষিত আয়, আর এতেই কমছে বৈদেশিক মুদ্রার মজুদ। নতুন বিনিয়োগে আগ্রহ বিনিয়োগকারীদের না থাকলেও বাড়ছে সুদহার। ৯০ টাকা যদি করেছে ইম্পোর্ট, কিন্তু যখন মালটা আসলো তখন তাতে হয়তো ৯৫-১০০ টাকা, এরপর ১১০ টাকা, ১১৫ টাকা, ২০ টাকা এরকম। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। র মেটেরিয়াল যারা ইম্পোর্ট করছে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, কমার্শিয়াল র মেটেরিয়াল, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ মুদ্রানীতি হবে সংকোচনমূলক, তবে বহাল থাকছে উচ্চ সুদহার, আর সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। এই সংকোচনমূলক মুদ্রানীতি আমরা ফলো করব, এই এখনও হয়তো সেটাই থাকবে, কারণ আমাদের যে টার্গেট আছে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন ডিসেম্বরে ৮% এবং পরবর্তীতে জুনের মধ্যে ৬% নামিয়ে আনা। তো আমরা এই জায়গাটায় আমাদের এই মনিটারি পলিসির স্ট্যান্সটা কন্টিনিউ করব। বিশ্লেষকরা বলছেন, বাজার ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে না পারলে ব্যর্থ হবে সব উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক যেটি রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জে যেটি ডিক্লেয়ার করতেছে তারা তার থেকে ৫ টাকা বেশি দিচ্ছে, কারণ ওদের উদ্দেশ্য তো এক্সচেঞ্জের না, ওদের উদ্দেশ্য টাকাটা পাচার করা। তা আপনি জেনে শুনে যদি ওদেরকে যদি ছাড় দিয়ে থাকেন, তাহলে আপনি এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের তো আপনি জীবনে কন্ট্রোল করতে পারবেন। শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে তো আপনি প্রাইস কন্ট্রোল করতে পারবেন না, এটা তো বাংলাদেশ। সাপ্লাই চেন ঠিক করতে হবে, আর অন্যদিকে এই ব্যবসায়ীদেরকে একটু কন্ট্রোলে আনতে হবে। মানে কেউ গভর্নমেন্টকে কেয়ার করে না, আর্থিক খাতকে শক্ত করতে হবে, এবং এটা করার জন্য সরকারের অন্য সব কিছুর থেকে গভর্নেন্স তো লাগবে, অন্য সব কিছুতে সরকারের সদিচ্ছাটা আমার কাছে। আর এই জন্যই কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আগে থেকে মুদ্রানীতির খসড়া প্রায় চূড়ান্ত করা হলেও নতুন অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে মুদ্রানীতি ঘোষণা করা হবে। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।